চিত্রনায়িকা মাহিয়া মাহির দ্বিতীয় সংসারও ভেঙে গেছে। এই সংসারের বিচ্ছেদের খবরটি তার সে নিজের অ্যাকাউন্টে নিজেই প্রকাশ করেছে এবং তার বাচ্চার জন্য কেঁদেছেও, নিজেই বিচ্ছেদ করে আবার নিজেই কাঁদে। এক এমন লীলা নাকি ওরা বাস্তব জীবনেও অ্যাক্টিং করে। প্রথম স্বামী অপুর সাথে বিচ্ছেদের সময় কেঁদেছে, এখনও কাঁদে। কিছুদিন আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র এমপি পদে বিপুল ভোটে ফেল করে প্রায় পাগলের মতো হয়ে গেছিল। কিছুদিন না যেতেই দ্বিতীয় সংসার ভেঙেছে। ছেলের লম্বা নাম রেখে ভাইরাল হয়েছিল মাহি ও তার ছেলে। কাগজে কলমে মাহি দুই বিয়ে করলেও পরিমণি পূর্ণিমার মতো কাগজ কলম ছাড়া কয়টা বিয়ে করেছে মমতাজের মতো আল্লাহই ভালো জানেন। এখন মূল কথা হলো, যারা নামে শিক্ষিত, যারা টাকার পিছে দৌড়ে, যারা পর্দা মানে না, ইসলাম মানে না, তাদের কাছে প্রশ্ন, নারী কিসে আটকায়? পূর্ণিমা, মমতাজ, মাহি, পরিমণি, তাদের কাছে উত্তরটা মিলবে, আরও সমাধান মিলবে বইমেলা থেকে বাহির হওয়া খন্দকার মুস্তাক ও তিশার কাছে।